এম স্কোয়ার প্লাস এ এবং থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সমসি তাহলে আমাদের প্রদত্ত রাশির এবং প্লাস আমরা ধরে নিয়েছি এ সুতরাং আমরা বলতে পারতেছি সিক্সটিন এ স্কোয়ার এটির মান ছিল এ এবং এটি মান ধরে নিয়েছি বি প্লাস মান ছিল বি অর্থাৎ বি

বসিয়ে এখন যদি এগুলো গুণ করে দিই তাহলে দাঁড়াচ্ছে এখন এর সিটিতে এম যুক্ত পদ আছে দুটি অর্থাৎ ফোর এম স্কোয়ার এবং টোয়েন্টি ওয়ান ফোর এম স্কোয়ার এবং টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার যোগ করলে হয় টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার এবং এম যুক্ত পদ আছে দুইটি

হোল স্কোয়ার অর্থাৎ এটি আসতেছে নাইন জিরো জিরো মাইনাস ফোর নাইন জিরো সমান সমান ফোর ওয়ান জিরো হোল স্কোয়ার দ্যাট মিনস ওয়ান সিক্স এইট ওয়ান ডাবল জিরো এটি হচ্ছে আমাদের অ্যান্সার এখন পরের অঙ্কটিতে চলে যাওয়া যাক পরের অঙ্কটিও এটি একটি সিমিলার অঙ্ক যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা ভিডিওটি পজ করে অঙ্কটি করে দেখতে পারো এবং অঙ্কটি করা হয়ে গেলে পরে মিলিয়ে নিয়ে যে তোমাদের অঙ্কটি ছুটি হয়েছে কিনা এখন আমি অঙ্কটি করে দিব এই অঙ্কটির মধ্যে একটু চেঞ্জ আছে চেঞ্জটি হলো

নাইন এই থ্রি এক্স অঙ্কে ওয়াই প্রবলেম নেই এখন আমাদের অঙ্কটি যদি মিলাতে হয় তাহলে অবশ্যই এই পদের সাথে এই পদ মিলতে হবে এখন এই পদটিকে তো আমরা পরিবর্তন করে এটির মতো বানাতে পারবো না কারণ এখানে এভাবে টু আনা সম্ভব না তো আমরা এটিকে এটির মতো রেখে দিই এক্স মাইনাস ওয়াই কিন্তু এই পদটিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে এক্স এর সাথে টু আছে এবং ওয়াই এর সাথে টু আছে তার মানে আমরা এখান থেকে চাইলে টু কমন নিতে পারি তো আমরা যদি টু কমন নেই তাহলে ব্যাপারটা হবে এক্স মাইনাস

এখানে আমি প্রথম পথকে চেয়ে এভাবে বলতে পারি থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই এটিকে হোলি স্কোয়ার মাইনাস মধ্যবদ কাজটা আমি পরে করবো এবং এটিকে বলতে পারি টু ইন্টু এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এবং বি স্কোয়ার পেয়ে গেলাম এখন আমরা মাঝখানে টু এ বিটা তৈরি করি টু ইন্টু এ ছিল কত থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই ইন্টু বি ছিল কত টু ইন্টু এক্স মাইনাস ওয়াই টু ইন্টু এক্স মাইনাস ওয়াই

হোল স্কোয়ার অর্থাৎ এর সাথে 21 21 2 হোল স্কোয়ার সমান সমান 19 স্কোয়ার অর্থাৎ 361 এটি হচ্ছে আমাদের आंसर তো আমরা চাইলে এই অঙ্কটিকে কিন্তু এই নিয়মই করতে পারি তো তোমাদের যদি সহজ মনে হবে তোমরা এই নিয়মই ফলো করতে পারো ধন্যবাদ সবাইকে